কাজীপুর উপজেলার চরাঞ্চলগুলোতে। একের পর এক নির্মিত হচ্ছে রাস্তাঘাট। তারই ধারাবাহিকতায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের 10টি প্রকল্পের মাধ্যমে নির্মিত হচ্ছে প্রায় 40 কিলোমিটার কাঁচা রাস্তা। সাথে সাথে উন্নতি ঘটছে বাজার ব্যবস্থাপনায়। এমনি একটি নতুন বাজারের নাম হচ্ছে পূর্ব মাজনাবাড়ি বাজার। আমরা সেখানে গিয়ে কথা বলি এই বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সাথে। ইউনিয়নের অন্তর্গত 6 নং ওয়ার্ড পূর্ব মাজনাবাড়ি নতুন বাজার, এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস। এখানে ছিল না কোনো দোকানপাট, ছিল না কোনো রাস্তাঘাট, ছিল না কোনো বাজার। তাই এই এলাকার লোক ঐক্যবদ্ধ হয়ে এখানে একটি বাজার স্থাপন করেছে। এখানে প্রতিটি দোকানে অনেক লোকের সমাগম, অনেক লোক আসে এখানে বেচা কেনা করতে। এখানে বাজারটি লাগছে প্রতি সপ্তাহে 2 দিন, বুধবার এবং শনিবার। বুধবার এবং শনিবারে এখানে আমাদের আশেপাশে থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে ক্রয় বিক্রয় করতে। সেই সুবিধার্থে আমাদের বাজারে অনেক কিছু নেই। তার মধ্যে আমাদের বাজারের বাজার ঘর একটি বিশেষ প্রয়োজন, বিশেষ প্রয়োজন একটি বাজার ঘর। এখানে নেই ভালো কোনো টয়লেট, এখানে নেই বাজারে আসার মতো রাস্তা একটি হয়েছে, আরও 2টি রাস্তার আমাদের দরকার। তাহলে এই এলাকার লোকজন অনেক উপকৃত হবে এবং বাজারটি অনেক জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে। আমাদেরই এলাকার সন্তান হেলাল উদ্দিন হেলাল সাহেব, উনি আমাদের বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি। উনি অক্লান্ত পরিশ্রমে এবং তার নিজের অর্থায়নে অনেক কিছু বাজারে করে দিয়েছেন এবং খলিলুর রহমান সিরাজি ভাইয়ের, তার সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের এই বাজারটি স্বয়ং সম্পূর্ণ করার জন্য একটি বাজার ঘর, একটি টয়লেট, পাশে একটি নামাজের ঘর এবং বাজারের পশ্চিম সাইডের একটি রাস্তা। এবং সরিষাবাড়ি থেকে, আদ্রা গ্রাম থেকে অনেক লোকজন আসে, তাদের পাশে একটা খাল, এটা সংরক্ষণ করে রাস্তাটি পূর্ণ মেরামত করে দেওয়ার জন্য আমি মাননীয় সরকার মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।